একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর প্রথম ভার্চুয়াল সভা, সেই সঙ্গে শহীদ দিবস পালিত হলো বহরমপুরে। মঙ্গলবার বহরমপুরের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ স্মরণে এই দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান, সহসভাপতি অশোক দাস, মহকুমা সভাপতি অরিত মজুমদার সহ অন্যান্য নেতা কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। 1993 সালের 21 জুলাই আজকের দিনে 13 জন শহীদের স্মরণে শহীদ দিবস পালিত হলো বহরমপুরে। 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে দুপুর দুটোয় প্রথম ভার্চুয়াল সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বহরমপুরের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ স্মরণে এই দিনটি উদযাপন করা হয়। সংখ্যালঘু থেকে শুরু করে উপবাস থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সর্বধর্ম, আমাদের জেলা পরিষদ, গ্রাম সভা, ছাত্র থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের মিলিত মেয়ে ঐতিহাসিক রেজাল্টের পর। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান, সহসভাপতি অশোক দাস, মহকুমা সভাপতি অরিত মজুমদার, মহিলা তৃণমূলের সভানেত্রী শাহানাজ বেগম সহ অন্যান্য নেতা কর্মীরা। শহীদ দিবসে জেলার প্রতিটি মহকুমা, ব্লক, বুথে বুথে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা প্রচারিত হবে বলে জানালেন আবু তাহের খান। দেখুন, এই দিনটির জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা তাকিয়ে থাকে। 21 জুলাই শহীদ দিবস এবং আজকের দিনের যে তাৎপর্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ বাংলার নেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে সিপিএমের হারমাদদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, লড়াই সংগঠিত করেছিলেন, এবং তার যে চিন্তাভাবনা মানুষকে, তিনি যেভাবে আন্দোলন সংগঠিত করে বাংলার সিপিএমকে পরাজিত করেছিলেন, তাতে 13 জন তরতাজা যুবক প্রাণ দিয়েছিল এবং তাদের রক্তের বিনিময়ে আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা থেকে সরাতে পেরেছিলাম। সুতরাং এই দিনটির দিকে বাংলার সমস্ত কর্মীরা তাকিয়ে থাকে, তৃণমূলের কর্মীরা, যে আমরা সকলে যাব শহীদদের উদ্দেশ্যে। আমাদের দিদি আগামী দিনের জন্য কি বার্তা দেয়, কারণ প্রত্যেক বছর এই শহীদ দিবসে আমাদের নেত্রী, তিনি দলের বিভিন্ন বিষয়ে বার্তা দেন, আগামী দিনে তিনি কী করতে চান, দেশের জন্য তিনি কী কী করেছেন, সেগুলো ওই মিটিংয়ে সমস্ত আলোচনা তিনি করেন। তো সেই দিকে নিশ্চয়ই বাংলার মানুষ সমস্ত তাকিয়ে থাকে। দুর্ভাগ্য, এবার কোভিড-19 জন্য আমরা সেই প্রোগ্রামটা সেইভাবে করতে পারছি না, সোশ্যাল ডিস্টেন্স মানতে আমাদের বাধ্য হতে হচ্ছে। তাই তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে বাংলার প্রত্যেকটা বুতে বুতে আজকে এই পতাকা উত্তোলন হবে, শহীদদের উদ্দেশ্যে আমাদের তর্পণ হবে, শহীদদের স্মৃতিতে মাল্যদান হবে, নীরবতা পালন হবে, সমস্ত প্রোগ্রামটা তিনি আমাদের দিয়েছেন। সেইভাবেই সোশ্যাল ডিস্টেন্স মেনে আজকে আমরা, যেমন মুর্শিদাবাদ জেলার 26টা ব্লক এবং 8টা মিউনিসিপ্যালিটি, সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এবং বুথে বুথে এই প্রোগ্রাম চলছে, এবং দুটোর সময় দিদির এই দেশবাসীর উদ্দেশ্যে, বাংলার মানুষের স্বার্থে, বাংলার মানুষের জন্য এবং তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন। আমরা সেটা শুনব, তিনি আগামী দিনের জন্য আমাদের কী বার্তা দেন এবং তিনি কী চাইছেন। যেমন এক সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের যে বাংলায় অত্যাচার অবিচার করেছে, ঠিক আজকে আজকের দিনও তাৎপর্যপূর্ণ। এই কারণেই বিজেপি, একটা হটকারী শক্তি, যেভাবে বাংলাকে গ্রাস করার চেষ্টা করছে, যেভাবে বাংলাকে একের পর এক বঞ্চিত করছে, তার বিরুদ্ধে আগামী দিনে তিনি কী বার্তা দেন সেগুলো আমরা শুনব, মানুষের কাছে পৌঁছে দেব। এবং আজকের দিনে আমরা এইভাবে সমস্ত প্রোগ্রামটাই করছি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে, এবং আজকে আমাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা, উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55তলা বহরমপুর বিডিও অফিসের বিপরীতে, হেল্পলাইন
নাম্বার 8125167167।